নমস্কার বন্ধুরা, টেস্টি বাইটসে স্বাগত। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে আসলাম। আজ আমি আলু পোস্ত বানিয়ে দেখাবো। আলু পোস্ত বানানোর জন্য লাগবে আলু ছোট ছোট ডুমো ডুমো করে কাটা, একটু জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, ধনের গুঁড়ো, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বাটা। পোস্ততে লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর পোস্তটা একটু দানা দানা মতো করে বাটা করবেন। আর সর্ষের তেল, প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে 3-4 চামচের মতো সর্ষের তেল দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হলে আলুগুলো ছেড়ে দেব, তাতে সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আলুগুলো তুলে নেব। এবার সেই আলু ভাজা তেলেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা একটু কষে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এরপর দেব টমেটো বাটা। টমেটো বাটাটাও ভালোভাবে কষে নিতে হবে। এরপর আমি পরিমাণ মতো লবণ দেব। আলু ভাজার সময় আমার লবণ দেয়া আছে। তারপর সামান্য হলুদ দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো ও একটু ধনের গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষে নিতে হবে। এরপর আমি মশলার সাথে পোস্ত বাটাটাও দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে আরও একটু কষে নিতে হবে। এরপর এতে আমি সামান্য পরিমাণে চিনি দেব। মশলাটা কষা হয়ে গেলে আমি আলু ভাজাটা দিয়ে দেব। এরপর আলুর সাথে মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার জল শুকিয়ে যায়। এই রান্নাতে জল ব্যবহার হবে না। এখন আমাদের আলু পোস্ত রেডি। এবার একটা সার্ভিং বোল নিয়ে পরিবেশন করুন গরম গরম আলু পোস্ত। এটা রুটি, লুচি, ভাত সবার সাথেই ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকুন আর ভালো থাকুন।